तातंग मंदे श्री गुरु दिने ताइनम परमानंद माधव श्री चैतन्य श्रवंग तत्सत नमः ओं विष्णु पदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति चारु स्वामिनीति नामिने स्निग्ध चेता सुपनेता वाग्मीनम च रसाप्रितम प्रभुपाद गत प्राणम नौमी भक्ति चारु पदम। जय गुरु महाराज की जय। श्री प्रभुपाद की जय। गुरु परंपरा की जय। তাহলে আজকে আমরা শ্রী নীলাম্বর চক্রবর্তী ঠাকুর মহাপ্রভুর মামার বাড়ির দাদু পরিচয় সম্বন্ধে আজকে আমরা জানব। হ্যাঁ, তাই খুব আনন্দ পাবেন। তাই আপনারা মন দিয়ে শ্রবণ করুন, দেখবেন খুব সুন্দরভাবে এই লীলা আপনারা শ্রবণ করছেন। হ্যাঁ, সেই জন্য আমি চাই যে আপনারা খুব আনন্দ সহকারে শ্রবণ করুন, ঠিক আছে? দেখবেন এই লীলাটা এত মধুর লীলা যে আপনাদেরকে কি আর বলবো। সেই জন্যে শ্রবণ করবেন খুব আনন্দের সঙ্গে। এখন আমরা আরম্ভ করব নীলাম্বর চক্রবর্তী ঠাকুরের জীবনচরিত। আমরা তো এমনিতে জানি নীলাম্বর চক্রবর্তী ঠাকুর কে ছিলেন, বলুন। যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় নীলাম্বর চক্রবর্তী ঠাকুর কে ছিলেন, নীলাম্বর চক্রবর্তী ঠাকুর ছিলেন জগন্নাথ মিশ্রের শ্বশুর। জগন্নাথ মিশ্রের শ্বশুর মশাই ছিলেন নীলাম্বর চক্রবর্তী বা শচী মায়ের বাবা। হ্যাঁ, বা নিমাই পণ্ডিত ভগবান গৌরচন্দ্রের মামার বাড়ির দাদু। হ্যাঁ, আর দিদিমার নাম কি? তাহলে মনে প্রশ্ন আসবে যে প্রভু মামার বাড়ির দাদুর নাম যদি হয় তাহলে তো দিদিমার নাম আছে, অবশ্যই আছে। তাই দিদিমার নাম হচ্ছে বিলাসিনী দেবী। হ্যাঁ, বিলাসিনী দেবী দিদিমার নাম। তার মহাপুর ঠাকুমার নাম কি? শোভা দেবী। হ্যাঁ, শোভা দেবী। আর মহাপুর ঠাকুর দাদার নাম উপেন্দ্র মিশ্র। তাই আজকে খুব আনন্দের বিষয়, আমরা শ্রবণ করো মন দিয়ে। আপনারা খুব শুনুন, নীলাম্বর চক্রবর্তী ঠাকুর ছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মাতামহ। তিনি সিলেট জেলায় জন্মগ্রহণ করেছিলেন। জগন্নাথ মিশ্রের বাড়িও সিলেটে। তিনি পড়াশোনা করার জন্য এসেছিলেন, হ্যাঁ বুঝছেন, এখানে টোলে। আর ভর্তি হলেন কোথা? শ্বশুর মশাইয়ের টোলে ভর্তি হয়েছিলেন। হ্যাঁ, কিন্তু জগন্নাথ মিশ্র টোলে পরিচিত মানে পড়লেও মানে শচী রানীর সঙ্গে সেরকম তার সম্পর্ক ছিল না। পরবর্তীতে শচী রানীর অপূর্ব রূপসৌন্দর্য গুণাবলী দেখে নীলাম্বর চক্রবর্তী ঠাকুর চিন্তা করলেন, আমার মেয়ের উপযুক্ত পাত্র আমি পাচ্ছি না। আমার মেয়ে যেরকম নম্র, ধীর, গুণবতী, সৌন্দর্যবতী, কিন্তু এইরকম পুত্র পাচ্ছি না যে আমার জামাতা হওয়ার উপযুক্ত কেউ। হ্যাঁ, তখনকার দিনে তো এরম ছিল না যে এখনকার দিনে যেমন বহু দূর থেকে, হ্যাঁ, গাড়ি করে এ নিয়ে যাচ্ছে, এরম তো নেই। সে যাই হোক, আর জগন্নাথ মিশ্র তার টোলেই পড়তেন। তার আচার আচরণ কথাবার্তা, আর জগন্নাথ মিশ্রকে দেখতে অপূর্ব সুন্দর। হ্যাঁ, স্বাস্থ্য, শরীর, মুখের গড়ন, ব্যবহার, সব দিক থেকে
তখন নীলাম্বর চক্রবর্তী ঠাকুর চিন্তা করেন এই ছেলেটা উপযুক্ত পাত্র, তাই বিবাহ দিয়েছিলেন। আর আমরা ভগবান চৈতন্য মহাপ্রভুকে লাভ করতে পারলাম। তিনি যদি বিবাহ করে অন্য জায়গায় চলে যেতেন তাহলে মহাপুর জন্মস্থান আর মায়াপুর হতো না, তাই না? সবই ভগবানের প্ল্যান। তিনি বিবাহ করে এখানে ছিলেন বলে আমরা খুব গর্বিত, গর্ববোধ করি আমাদের কাছে, আমাদের জায়গায় আমাদের পরিচিত শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি আবির্ভূত হয়েছেন। এই জন্য একটা আলাদা আনন্দের বিষয়। তাই নীলাম্বর চক্রবর্তী ঠাকুর তিনি সিলেট জেলায় জন্মগ্রহণ করেন। চতুর্দশ ও পঞ্চদশ খ্রিস্টাব্দের সময়ে সিলেট বা সিহাটে মুসলমান ধর্মান্তিকরণের প্রচেষ্টা প্রবলভাবে চলছিল। এই একটা অন্যায় অত্যাচার, জোর করে হিন্দুদেরকে মুসলিম করে দেওয়া, ধর্মান্তরিত করা, এটা আগে থেকেও ছিল। ওই সময় মুসলমানদের ব্যাপক আধিপত্যের ফলে স্থানীয় ব্রাহ্মণ, কায়স্থ, বৈদ্য, সজ্জন সমাজ ত্যাগ করে ছিলেন, সব অনেক জায়গায় পালিয়ে যাচ্ছিলেন। এইভাবে সামাজিক ও ধর্মীয় উপদ্রবের সময় নীলাম্বর চক্রবর্তী ঠাকুর, মুরারিগুপ্ত, চন্দ্রশেখর আচার্য, শ্রীবাস আদি ভক্তগণ এই সব ওইখান থেকে এসেছে। দেখেছেন নীলাম্বর চক্রবর্তী ঠাকুর, মুরারিগুপ্ত, চন্দ্রশেখর আচার্য, হ্যাঁ, ছোট জামাই, হ্যাঁ, শ্রীবাস আদি ভক্তগণ সব পিতৃভূমি শ্রীহট্ট ত্যাগ করে, সবাই তারা শ্রীহট্টেই ছিল। হ্যাঁ, শ্রীহট্ট জেলাটা সিলেট জেলার অন্তর্গত। সে যা সেখান থেকে দেখা যাচ্ছে ছিল। তা ওখান থেকে সবাই চলে এসেছে। এসে নিরাপদে বসবাসের জন্যে গঙ্গার তীরস্থ পুণ্যভূমিতে আগমন করেন, যে গঙ্গার তীরে থাকবো। আর সবাই এইখানেই এসেছিলেন, সবই ভগবানের প্ল্যান। এ কোনো প্ল্যান প্রোগ্রাম মানে অন্যভাবে নয়, এই সব ভগবানের প্ল্যান। তা সেই জন্য সবাই সেই নবদ্বীপে এখানে ছিলেন, বাস করছিলেন। নীলাম্বর চক্রবর্তী শ্রীহট্ট ত্যাগ করে নবদ্বীপ মণ্ডলে বেলপুকুরিয়া গ্রামে, যেটা বৃন্দাবনের অভিন্ন বেলপুকুর, বেলবন, অভিন্ন বেলবন, দ্বাদশ বনের মধ্যে একটা বন বেলবন, সেই বেলবন এই নবদ্বীপ মণ্ডলে বেলপুকুর নাম ধারণ করেছে। ওর একটা বড় পুকুর ছিল আর ওই পুকুরের চারদিকে প্রচুর বেল গাছ ছিল, ওই জন্য বেলপুকুর নাম। তো এখনও পর্যন্ত নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় গেলে ওখানে প্রচুর বেল পাওয়া যায়। হ্যাঁ, পাঁচ টাকা, দশ টাকা, দশ টাকার বেশি নয়, ভালো ভালো বেল পাওয়া যায়।
ব্রজলীলার মহামুনি গর্গ এবং যশোদার পিতা সুমুখ গোপের মিলনে নীলাম্বর চক্রবর্তী। বাবা, নীলাম্বর চক্রবর্তী ঠাকুর কে দেখুন, গর্গমুনি আর যশোদার যে পিতা, মা যশোদার পিতা সুমুখ গোপ। হ্যাঁ, বলে না সুমুখ গোপের মেয়ে মা যশোদা, যখন ওই কৃষ্ণচন্দ্র ভগবান জন্মগ্রহণ করলেন তখন সুমুখ গোপ ওখানে উপস্থিত ছিলেন, তখন সবার কোলে দিয়ে দিতে দাদুর কোলে দিলেন, দাদু নিয়ে খুব আনন্দ করছে নাতিকে পেয়ে। হ্যাঁ, তা গোপের মিলন নীলাম্বর চক্রবর্তী ঠাকুর। গৌর গণদেশ দীপিকা এরকম উল্লেখ আছে, শ্রী নীলাম্বর চক্রবর্তী গৌরস্য ভাবী জন্মজাত স্বয়ং কথায়মাস তেনাসৌ গর্গ উচ্চতে শ্রী সচ্চা জনকত্বেন সুমুখ বল্লব মত পাটলা যা ব্রজেই খেতা জ্ঞাতস্য সহ ধর্মিণী। নীলাম্বর চক্রবর্তী ঠাকুর শ্রী গৌরাঙ্গের ভাবি জন্ম বিষয় যখন সভাতে বর্ণনা করছিলেন, বাবা, নীলাম্বর চক্রবর্তী ঠাকুর গৌরাঙ্গের আবির্ভাব হবে তার জন্ম যেন সভাতে বর্ণনা করছিলেন, সেই হেতু ইনি গর্গ বলে গতিত হন, যখন বর্ণনা করেছেন তখন সবাই গর্গ গর্গ বলে। বৃন্দাবনে তিনি যশোদার পিতা সুমুখ নামক গোপ ছিলেন, তিনি শচীদেবীর জনক, ব্রজে যশোদা মাতা যিনি পাটলা নামে খ্যাতা ছিলেন, মানে ব্রজে যশোদার মা, যশোদার মা পাটলা নামে খ্যাত ছিলেন, তিনি তার সহধর্মিণী হয়েছেন। এখন নামটা এখানে দিল না, কিন্তু নামটা অন্য জায়গায় পড়েছি, বিলাসিনী দেবী, না এখানে দিয়েছে বিলাসিনী দেবী। তাহলে যশোদা মায়ের নাম ছিলেন পাটলা, হ্যাঁ, আর বাবার নাম হচ্ছে সুমুখ গোপ, বুঝেছেন। তা নীলাম্বর চক্রবর্তী ঠাকুর এসে নদিয়া জেলার বেলপুকুর গ্রামে বাস করেন, তার স্ত্রীর নাম শ্রীমতী বিলাসিনী দেবী। যোগেশ্বর পণ্ডিত আর রত্নগর্ভ আচার্য দুটি পুত্র ছিলেন, মানে শচীমায়ের দুই ভাই ছিল, রত্নগর্ভ আর যোগেশ্বর, বুঝেছেন। রত্নগর্ভ আচার্য বলে আর যোগেশ্বর পণ্ডিত বলেন, দুজন ছেলে ছিলেন। আর শ্রীমতী শচী দেবী আর শ্রীমতী সর্বজয়া দেবী দুই কন্যা, দুই ছেলে দুই মেয়ে। তাহলে মহাপ্রভু দুজন মামা ছিল, হ্যাঁ, যোগেশ্বর পণ্ডিত আর রত্নগর্ভ আচার্য। জগন্নাথ মিশ্র আর চন্দ্রশেখর আচার্য তারা জামাতা শ্রী প্রেম বিলাসে নিত্যান্তে আছে, মানে দুজন দুই কন্যাকে বিবাহ করে, সোজা কথা। নীলাম্বর চক্রবর্তী ঠাকুর এর দুটো জামাই, একটা জগন্নাথ মিশ্র, একটা হচ্ছে চন্দ্রশেখর আচার্য। ছোট মেয়ের নাম সর্বজয়া দেবী। তাই শ্রী ভগবানকে প্রকটিত করবার জন্য অদ্বৈত আচার্য তুলসী আর গঙ্গাজল দিয়ে প্রতিদিন তিনি আকুলভাবে প্রার্থনা করতেন যে ভগবান কৃষ্ণ এই ধরাধামে যাতে নেমে আসে। যখন অদ্বৈত আচার্য প্রভু শচীমাতার গর্ব বন্দনা করলেন, তখন অতি তার অঙ্গলাবণ্য বর্ধিত হতে লাগলো। মানব শিশু সাধারণত 10 মাসের পরেই ভূমিষ্ঠ হয়, কিন্তু শচীমাতার 10 মাস
একাদশ মাস দ্বাদশ মাস চলে যাওয়ার পরে তেরো মাসে মহাপ্রভু এসেছেন। শচী মাতার পিতা নীলাম্বর চক্রবর্তী জ্যোতিষ শাস্ত্রে পরম পণ্ডিত ছিলেন। জগন্নাথ মিশ্র বিষয়ে ঘটনা তার নিকটে খুলে বললেন। তিনি গণনা করে দেখলেন যে ত্রয়োদশ মাস মানে তেরো মাস গর্ভশিশু ভূমিষ্ঠ হবে। আসলে মাতৃগর্ভে সুখদেব গোস্বামী ষোলো বছর ছিলেন, ভগবান কৃষ্ণ আট মাস ছিলেন, বলরাম চোদ্দ মাস ছিলেন, হিরণ্যকশিপুর একশো বছর ছিলেন, প্রহ্লাদ মতো মহারাজ তো কয়েক হাজার বছর ছিলেন। হ্যাঁ, এখন এই মাতৃগর্ভে অবস্থানটা ঠিক বলা যায় না, কেন নারদ মুনি স্থগিত করে দিয়েছিলেন আর বাড়বে না, সাত মাস তখন হয়ে গেছে জ্ঞান, নাহলে তো নারদ মুনির কাছ থেকে প্রহ্লাদ কী করে, প্রহ্লাদ মহারাজ কী করে কথা শুনতে পেলেন? সাত মাসে জ্ঞানের প্রকাশ হয়, মানে প্রহ্লাদ মহারাজ সাত মাসে একটু বেশি বয়স ছিল, তারপর আর বাড়েনি। তাই এখানে দেখতে পাচ্ছি তেরো মাস পরে মহাপ্রভু এসেছেন। ত্রয়োদশ মাস হল চোদ্দশো সাত শকের ঋতুরাজ বসন্তের ফাল্গুন মাস পূর্ণিমা তিথি, জগতে বড় একটা শুভ দিন। ইংরেজি চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দ, বাংলা আটশো বিরানব্বই সাল, তেইশে ফাল্গুন, শনিবার ছিল, মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন শনিবারে। হ্যাঁ, একদম নিখুঁতভাবে হিসাব, পূর্ব ফাল্গুনী নক্ষত্র সিংহ রাশি, সিংহ লগ্ন, সূর্যাস্তের পর স্থানীয় সময় ২৯ দণ্ড সন্ধ্যাকালে। হ্যাঁ, নবদ্বীপ চন্দ্র গৌরহরি শচী গর্ভসিন্ধু হতে সর্বকলা সমন্বিত পূর্ণচন্দ্রের ন্যায় উদিত হলেন। শচীদেবী সন্তানজাত হবার সংবাদ শ্রবণ করে, শচীদেবীর পুত্র জন্মের কথা শ্রবণ করে অতি আনন্দ চিত্তে দ্রুত পদে জামাতার গৃহে উপস্থিত হলেন। কে? নীলাম্বর চক্রবর্তী ঠাকুর। কেউ শচীরানীর ছেলে হয়েছে, চলো চলো যাই। নীলাম্বর চক্রবর্তী গণনা অনুসারে সব জানতে পেরেছেন না, কে আসবেন না আসবেন। নীলাম্বর চক্রবর্তী জন্মনা তৎসহর্ষিত আজও গামাশ্রমং তৃণং জামাতু সর্বশাস্ত্রবিদ। তাই ছুটে এসেছে সেই গৌরাঙ্গ মহাপ্রভু। চোদ্দশো সাত শতাব্দের ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যাকালে আবির্ভূত হন। তেরা বড় একটা আনন্দের বিষয়। শচীমাতার পিতা শ্রীপাদ নীলাম্বর চক্রবর্তী দেখলেন, শচীমাতার বাবা নীলাম্বর চক্রবর্তী দেখছেন তার কন্যার গর্ভে সর্বলক্ষণযুক্ত সুলক্ষণযুক্ত তার কন্যার গর্ভে
সর্বসুলক্ষণ যুক্ত মহাপুরুষের আবির্ভাব হয়েছে। তিনি নবজাত গৌরাঙ্গের কোষ্ঠীফল গণনা করতে বসলেন। কুষ্টি করাটা দরকার আছে। আমরা যে সময় গ্রামে জন্মগ্রহণ করেছি, মা বাবা এত জানতো না, আর আমাদের ওখানে যে পরিবেশ ছিল ওগুলো এরকমভাবে চর্চাও ছিল না। আর তখনকার দিনে তো বুঝতে পারছেন, এক এক মা বাবার 8-10 জন করে পুত্র, গ্রামে একটা আলাদা আনন্দ, খেলাধুলা, চিৎকার, চাঁচামেচি। এখন তো একটা ছেলে, কোনো চিৎকারও নেই, চাঁচামেচি নেই, সে খেলাধুলা করবে, কোনো মাঠও নাই, জায়গাও নাই, বন্ধুও নাই, কী করবে? আর তখনকার দিনে আমাদের সময় যে স্কুল কাছে থাকতো ওটাই পড়তো। এখনকার দিনে সব ভালো ভালো স্কুলে দেবে, প্রাইভেট স্কুলে, আমাদের ওখানে যা সরকারি স্কুল হলো। তিনি ছিলেন শাস্ত্র পণ্ডিত, কোষ্ঠী গণনার ফল। নীলাম্বর চক্রবর্তী মহাশয় নবজাত দৈত্র, মানে কন্যার পুত্র, তো ওই জন্য দৈত্র, গৌরাঙ্গের জন্মলগ্ন গণনা করে দৈত্র কথাটা হচ্ছে দুইতা থেকে, দুইতা মানে কন্যা, কন্যার ছেলে দৈত্র। হ্যাঁ, যেমন সুমিত্রার ছেলে লক্ষণকে সৌমিত্র বলা হয়, তা এই অনেক এ আছে। ওই বৃহস্পতি তুঙ্গে অবস্থান করছেন, জানেন, শচীদেবী দেখলেন, করে বললেন যে বৃহস্পতি একবার তুঙ্গে অবস্থান করছে, একদম খুব উঁচু, এই এই জায়গাটা হচ্ছে বৃহস্পতি স্থান। হ্যাঁ, তর্জনী, তর্জনী এটা, এটা অনেকের খুব উঁচু থাকে, তা একবারে তুঙ্গে অবস্থান করছেন। শিশু অবশ্যই পুরুষ সিংহ হবে, সর্বদাই মানবের রক্ষক হবে। চৈতন্য চৈতন্যতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে লগ্নমণি হর্ষমতী নীলাম্বর চক্রবর্তী গুপ্তে কিছু কইলা মিশ্রে রে, মহাপুরুষের চিহ্ন লগ্নে অঙ্গে ভিন্ন ভিন্ন, দেখি এই তরিবারে সংসার। কিন্তু ওই সন্ন্যাসের চিহ্নটাও দেখেছে, ওইটা খালি বলেনি। হ্যাঁ, সন্ন্যাসের চিহ্নটা ভালোভাবেই দেখে নিয়েছে, ওই কথাটা ছাড়া সব কথা বলে দিয়েছে। কেন, ওটা বললে খুব দুঃখ পাবে, বাবা একটা রত্নমণি হলো তা আবার সন্ন্যাস নিয়ে চলে যাবে। কোনো বাবা মা চায় না আমার ছেলে সাধু হয়ে যাক। এখন দেখছে যেভাবে কষ্ট পড়ছে, ছেলেরা যেভাবে অত্যাচার করছে, বিভিন্ন ঘটনা ঘটাচ্ছে, দেখলো ভাই সাধু হলে কমসে কম মঙ্গল হয়, ভাই ভালোভাবে থাকুক। হ্যাঁ, ওই জন্য এখন দিচ্ছে। আমি দেখলাম যে একজন মহাপুরুষ হবে, নীলাম্বর চক্রবর্তী ঠাকুর বলছেন, এবং জগৎকে উদ্ধার করবে। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে আদিলীলা দ্বিতীয় অধ্যায় বলছেন, সচির জনক চক্রবর্তী, সচির জনক চক্রবর্তী নীলাম্বর প্রতি লগ্নে অদ্ভুত দেখেন বিপ্রবর, মহারাজ রক্ষণ সকল লগ্নে কয়ে, রূপ দেখি চক্রবর্তীর হইলা বিস্ময়ে, বিপ্র রাজা গৌড়ে হইবে কেন আছে, মানে রাজা হবে,
विप्र वाले से ही बा जानी बोता आप आचे महाज्योतिर्विद विप्र सवार आगे थे लग्न अनुरूप कथा लागिला कही थे लग्ने जत देखी बालक महिमा राजा हेन वाक्य तार दीते नारी सीमा जे राजा थे बड़ हो सम्मान पावे बृहस्पति जानिया होइब विद्यमान विद्यावान अल्पे ही हाइबे सर्वगुणेर निदान निमा तो सब गुण छिल सचिमातार पिता नीलाम्बर चक्रवर्ती नवजात शिशुर जन्मलग्न विचार करे प्रति लग्ने महाराज लक्षण चिन्ह देखते पेलें विस्मय अभिभूत हुए तिनी भावलें जे तिनी राजा के जय करबें तथा तिनी जातकेर महिमा घोषणा करे बोलें गौड़ देशे विप्र राजा हबे এই গৌড় দেশে ব্রাহ্মণ রাজা হবে এরূপ কথিত আছে এই অপূর্ব শিশুদের রাজ চক্রবর্তীর সকল লক্ষণই বর্তমান আছে সচির এই বালক বৃহস্পতি তুল্য বিদ্বান হবে অল্প বয়সে সর্বগুণের আকর হবে বলছে না যে স্বয়ং ভগবান এইটা বলছেন না হ্যাঁ আর সন্ন্যাস নেওয়ার কথাও বলছেন না সব গুণ বলছেন কিন্তু তবু ছলে বলে বলছেন বিপ্র বলে শিশু সাক্ষাৎ নারায়ণ ইয়া হইতে সর্বধর্ম হইবে স্থাপন ইয়া হইতে হইবে এক অপূর্ব প্রচার এ শিশু করিবে জগৎ উদ্ধার ব্রহ্মা শিব সুখ যা বাঞ্ছে অনুক্ষণ ব্রহ্মা শিব সুখ যেটা বাঞ্ছে আশা করে ভগবানকে পাওয়ার ইয়া হইতে পাইবে সর্বজন এ থেকে এই ইনার থেকে সব কিছু পাবে লোকে সর্বভূতে দয়াল নির্বেদ দর্শনে সর্বজগতের প্রীতি হইবে জানে অন্যের কি দায় বিষ্ণুদ্রয়ী যে যবন তাহারও এ শিশু ভজিবে চরণ অনন্ত ব্রহ্মাণ্ড কীর্তি গাইবে ইয়ান আদি বিপ্র এ শিশুরে করিবে প্রণাম ভাগবত ধর্মময় ইয়ান শরীর দেব শিশু গুরু পিতৃ মাতৃ ভক্তদীর বিষ্ণু যেন অবতরী লয়নে ধর্ম সেই মতো এ শিশু করিবে সর্বকর্ম লগ্নে যত কহে শুভ লক্ষণ ইয়ান কার শক্তি আছে তা করিতে আখ্যান বিপ্রূপী মহাজন নবজাত শিশু গৌরাঙ্গের ভবিষ্যৎ সম্পর্কে বললেন এ শিশু মূল নারায়ণ শ্রীকৃষ্ণ এ শিশু ধর্ম সংস্থাপন করার জন্য আসবে এসেছেন এই দর্শনে লোকের সংসার বৈরাগ্য উপস্থিত হবে সর্বজীবে প্রতি প্রীতি জন্মে যবনের চরণে পুনতি করবে বাবা অনন্ত ব্রহ্মাণ্ডের মহিমা খুশিত ব্রাহ্মণগণ এর চরণে লুণ্ঠিত হবে দেব দিজে ভাগবত ধর্ম এ শিশু ভক্তিমান হবে বিষ্ণু যেমন ধর্মের পালন ও পোষণ করে এ শিশু সেরূপ কার্য করবে এ শিশুর জন্মলগ্নে বহু লক্ষণ বিরাজমান আছে সম্পূর্ণরূপে কেউ তা বলতে সমর্থ হবে না শ্রী নীলাম্বর চক্রবর্তী অজ্ঞাত কুলশীল বিপ্রের কথাগুলি অতি মনোযোগের সহিত শুনলেন নীলাম্বর চক্রবর্তী অজ্ঞাত কুলশীল এক বিপ্র হঠাৎ এক বিপ্র এসে সব বলতে শুরু করেছে তো মনোযোগ যতক্ষণ যাবৎ এই বিপ্ররাজ নবজাত দরিদ্রের গুণগান করলেন ততক্ষণ নীলাম্বর চক্রবর্তী তার তেজপূর্ণ মুখমণ্ডলের প্রতি তাকিয়ে কিছু ভাবছিলেন এই আগন্তুক জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত পারদর্শী ব্যক্তি কে ইনি কে হতে পারে একদম সব নিখুঁতভাবে বলছে আমার গণনায় যেটা বলেছি সেটা একদম নিখুঁতভাবে মিলে যাচ্ছে নবদ্বীপের সকল পণ্ডিত্য পরিচিত এই প্রকার নীলাম্বর চক্রবর্তী মনের ভাব উদয় হয়েছিল আমি তো সকলকে চিনি কিন্তু এই ব্রাহ্মণকে তো চিনতে পারছি না কোথায় থাকেন উনি কিন্তু উনি যা বলছেন একদম সব স্পষ্টভাবে দেখা যাচ্ছে জগন্নাথ মিশ্র ছুটে এসে বিপ্রের সামনে এসে করজোড়ে দাঁড়ালেন
জগন্নাথ মিশ্রকে দেখে জ্যোতিষ বিপ্র নবজাত শিশু গৌরাঙ্গের পিতা বলে চিনতে পারলেন। তিনি জগন্নাথ মিশ্র পুরন্দরকে করজোড়ে নিবেদন করলেন, হাত জোড় করে নিবেদন করেছেন, হেন কষ্টি গণিলাম আমি ভাগ্যবান, এমন আমি কষ্টি গণনা করলাম একজন ব্যক্তির, তাই আমি খুব ভাগ্যবান। শ্রী বিশ্বম্বর নাম হইবে ইয়ান, ইয়ার নাম বিশ্বম্বর হবে, ওই ওই তৈত্রিক ব্রাহ্মণ বলেছেন নীলাম্বর চক্রবর্তী না। নীলাম্বর চক্রবর্তী ঠাকুরের কুষ্ঠিতেও ছিল, তিনি এটা ভেবেছিলেন যে এই নাম হবে, কিন্তু তিনি প্রকাশ করেনি, প্রকাশ করেননি। হেন কষ্টি গণিলাম আমি ভাগ্যবান, শ্রী বিশ্বম্বর নাম হইবে ইয়ান, ইহানে বলিবে লোকে নবদ্বীপ চন্দ্র, এ বালক জানিও কেবল পর আনন্দ, মানে শুধু আনন্দ দান করবে, শুধু আনন্দ নয় পরম আনন্দ দান করবে এ বালক। আসলে শিল প্রভুপাদ যখন আবির্ভূত হলেন, ১৮৯৬ খ্রিস্টাব্দে পয়লা সেপ্টেম্বর ঠিক জন্মাষ্টমীর পরের দিনে গৌরমন্দে এবং মা রজনী দেবী খুব আনন্দিত সন্তানকে পেয়ে, সেই সময় শ্রীল প্রভুপাদের পিতা গৌরমন্দে তিনি জ্যোতিষকে দিয়ে একটা কোষ্ঠী রচনা করেছিলেন। এই কোষ্ঠী রচনা করার সময় তিনি দেখলেন এই বালক সাধারণ কেউ নয়, ১০৮টা মন্দির করবে, সাত সমুদ্র ১৩ নদী পার হয়ে বিদেশ যাবে, এবং শ্রীমান মহাপুর বাণী প্রচার করবে বৈষ্ণব হবে। তাই গৌরমন্দের খুব ইচ্ছা ছিল আমার ছেলে রাধারানীর সেবক হবে, ছোটোবেলা থেকে মৃদঙ্গ বাজানো শেখানো, নিজের হাতে অর্চন শেখানো, তারপরে গোবিন্দের ভোগ রান্না করে ভগবানকে নিবেদন করে প্রভাত নাম ছিল অভয়, অভয়কে ডেকে খাওয়াতেন। তা পিতা গৌরমন্দে আর মা রজনী দেবীর সহচর্চে তিনি এক পরম বৈষ্ণব হলেন। একবার তার শরীর খারাপ হয়েছিল, ডাক্তার বলেছিলেন যে এনাকে টাটকা মাছের ঝোল খাওয়াতে হবে। গৌরমন দেহতে একবারে আশ্চর্যজনিত হয়ে গেছিলেন, তার বন্ধু থেকে আমাকে সবাই বললো জোর করে, না 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 শিশুর মঙ্গলের জন্য করা দরকার। গৌরমন দে তিনি কি করবেন, একটু মুখে দিতেই এই অভয় প্রভুপাদ গাল থেকে একদম বমি করে ফেলে দিয়েছেন, দিতে গৌরমন দিয়ে তার মুখটুক ধুয়ে দিয়ে বললেন যাক 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 মখন মঙ্গল করেছে, মঙ্গল করেছে, আমার ছেলের পেটে যায়নি, আর 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 খাওয়া খাওয়ার আর কিছু খাওয়াবো না, চলো ভগবানের কাছে দিয়ে দিই। তো ভগবান দাদা গোবিন্দের কাছে দিলেন, প্রার্থনা করলেন, আর ভগবান গোবিন্দ দেব তাকে কৃপা দৃষ্টি প্রদান করলেন, আস্তে আস্তে চোখ মিলল, মুখে হাসি দেখা দিল। গৌরমন দে হৃদয় দিয়ে বুঝতে পেরেছিলেন যে এটা একমাত্র সম্ভব হয়েছে রাধা গোবিন্দের অশেষ কৃপায়, আমার ছেলে সে রাধারানীর সেবক হবে, মহাপুর বাণী প্রচার করবে, সেই জন্য গোবিন্দ সাহায্য করছেন। প্রকৃতপক্ষে আমরা প্রত্যেককেই যদি ভালো করে চিন্তা করে দেখি, আমাদের জীবনে যেরকম সমস্যা আসে এগুলো আমরা উত্তীর্ণ হওয়ার যোগ্য নই, কিন্তু ভগবানের প্রতি শরণাগত হওয়ার ফলে ভগবান দেখিয়ে দেয় যে আমার প্রতি শরণাগত হলে আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করব,
কোনো চিন্তা নেই, আমার প্রতি শরণাগত হ। সেই জন্য আমাদেরকেও ভগবান ভালোবাসেন, তাই আমাদেরকেও কৃপা করছেন। তাই যখন মহাপ্রভু হলেন, ছয় মাসে অন্নপ্রাশন নামকরণ হলো, সেই সময়তে স্বর্ণ মানে কড়ি, তখন তো কড়ি ছিল, টাকা ছিল না, কড়ি, তারপরে ভাগবতম, তারপর একটা অর্থ টাকা দিয়ে একটা পুণ্ডলি, বিভিন্ন রকমভাবে জিনিস, লোভনীয় বিভিন্ন জিনিস, বাচ্চারা যেগুলোতে খুব আকর্ষণ হয় রেখে দিয়েছেন, আর মহাপ্রভুকে দূর থেকে ছেড়ে দিয়েছেন, আর মহাপ্রভু আনন্দে হামাগুড়ি দিতে 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 আর ভাগবতকে একদম এরম করে ধরে বুকে জড়িয়ে ধরেছে। তখন জগন্নাথ মিশ্র থেকে আরম্ভ করে সবাই খুব খুশি হলেন যে এ বালক ভাগবতের প্রচারক হবে। তাই মহাপ্রভু এই ভাগবতের প্রচারক। তাই নীলাম্বর চক্রবর্তী ঠাকুর এগুলো সব নিজের চোখে দেখেছেন। তাই যখন ওই অজ্ঞাত ব্রাহ্মণ জ্যোতিষী বলছিলেন, তখন জগন্নাথ মিশ্র তার দিকে একভাবে তাকিয়ে দেখছিলেন যে জ্যোতিষী কোথা থেকে এসেছে, একদম নিখুঁতভাবে সব কিছু বলছে। এই অজ্ঞাত নামা বিপ্রের মুখে নবজাত পুত্রের ভাবি নাম ও অপূর্ব আখ্যান শ্রবণ করে জগন্নাথ মিশ্র পুরন্দর, পুরন্দরটা হচ্ছে একটা উপাধি, আনন্দে বিহ্বল হয়ে কিছু দান করতে উদ্যত হলেন যে আমি কিছু আপনাকে দক্ষিণা দেব। কিন্তু অজ্ঞাত নামা বিপ্র সসম্মানে তা প্রত্যাখ্যান করলেন যে না। মিষ্টা পুরন্দর তখন সেই বিপ্রের চরণ ধরে দিনভাবে কান্না করতে লাগলেন। বিপ্র তখন জগন্নাথ মিশ্রের চরণ ধরে কান্না করতে লাগলেন। নীলাম্বর চক্রবর্তী দাঁড়িয়ে সবই দেখলেন। তিনি ভাবলেন যে জ্যোতিষশাস্ত্রে এই অজ্ঞাত নামা বিপ্রের তুলনায় তার বিদ্যাবুদ্ধি অত্যন্ত অল্প, এই অজ্ঞাত কুলশীলা বিপ্ররাজ মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ বৃত্তান্ত বর্ণনা করতে জানতে পারলেন। মহাপ্রভু সন্ন্যাস সব জানতেন, কিন্তু এই আনন্দ উৎসবের দিনে সে কথা প্রকাশ করে কারো মনে দুঃখ দিতে ইচ্ছুক হলেন না। যেন বসে পাছে হয় দুঃখের প্রকাশ, অতএব না কইল প্রভুর সন্ন্যাস। যেন বসে পাছে হয় দুঃখের প্রকাশ, অতএব না কইল প্রভুর সন্ন্যাস। তাই প্রভুর সন্ন্যাসের কথা বললেন না। তো এই হচ্ছে নীলাম্বর চক্রবর্তী ঠাকুর অপূর্ব লীলা, আপনারা শ্রবণ করার সৌভাগ্য পেয়েছেন আর আমি বলারও সৌভাগ্য পেয়েছি, তাই খুব আনন্দিত। পুতুল সেন, শ্যাম দাস, দীপিকা গোস্বামী, কোনো প্রশ্ন নাই। বাপি দেবনাথ তো হরে কৃষ্ণ ভর্তি করে দিয়েছে। শ্রীনিবাস কৃপাময় দাস, ঝন্টু দণ্ড, মণিদাস, রঞ্জু চক্রবর্তী, করালী পদপাল, সুকুমার বসু, মীনা সামন্ত, লাভ কুমার, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এখানে রইল অমৃত লহরী বদনে বলো।